ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কলকাতার জাদুঘরে একাধিক পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর সহ ক্লার্ক সহ একাধিক পোস্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করেছে, যেখানে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো কোন কোন পোস্টে নিয়োগ করেছে, অনলাইনে কীভাবে আবেদন করবে, কত স্যালারি রয়েছে, কি বিস্তারিত বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেছেন আমরা সরাসরি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো gov.in। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ নোটিস বলে একটি সেকশন রয়েছে, এই নোটিস আন্ডারে সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটি ট্যাব রয়েছে, এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের এখানে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো তোমাদের এখানে শো হয়ে যাবে। তো উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট আন্ডারে দেখতে পাচ্ছ নোটিস শো করছে, দেখতে পাচ্ছ 12 জুনে একটি নোটিস প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজ নম্বরতে শো করছে রিক্রুটমেন্ট ভ্যারিয়ার অ্যাট ভ্যারিয়াস পোস্ট অ্যাডভার্টাইজ নম্বর 03/2021। এতে হচ্ছে 12 জুন নোটিশটি প্রকাশিত হয়েছে, সিম্পলি এই হেডলাইনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো হেডলাইনে ক্লিক করে তোমাদের সরাসরি আরেকটি নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাবে সম্পূর্ণ একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে পাচ্ছ উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে যে অ্যাপ্লাই ডিটেলস বলে অপশন পাবে, এতে পাচ্ছ এখানে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করে সরাসরি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে সরাসরি অনলাইন আবেদন করতে পারবে। তো আমি সরাসরি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে এই নোটিশটি প্রকাশিত হতে পারছে, বিধাননগর কলকাতা নোটিশটি প্রকাশিত, উপরে দিতে পারছে অ্যাডভার্টাইজ নবী তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি 03/2021। এখানে দেখতে পাচ্ছ ডেটগুলো কিছু মেনশন করে দিয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হচ্ছে 15 জুন থেকে, মানে গতকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, মঙ্গলবার থেকে আবেদন প্রক্রিয়া লাস্ট হচ্ছে 9/7/2021 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং অনলাইনে আবেদন করা ফিস যে ফিস রয়েছে সে পেমেন্ট করা লাস্ট হয়েছে 11/7/2021 পর্যন্ত তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে। এখানে যে যে পোস্ট নিয়োগ করেছে, প্রথম যে পোস্ট দেখতে পাচ্ছ সম্পূর্ণ পোস্টের ক্ষেত্রে বলে দিচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে অনলাইন তোমরা আবেদন করতে হবে। তো প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অফিস অ্যাটেন্ডেন্ট বেস পোস্ট নিয়োগ করা, অফিস অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 পোস্ট নিয়োগ করা আছে, যেটি অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আন্ডার দ্য ক্যাটাগরি, যেখানে এসসি এসটি ওবিসি সবাই এখানে আবেদন করতে পারবে, যেখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম প্রথম পোস্টিং হবে, যেখানে কলকাতা বিধাননগরে পোস্টিং হবে, যেখানে বেতন করা আবেদন বেতন হচ্ছে তোমাদের 19,900 থেকে 23,200 টাকা, সাথে বেসিক পে তোমরা পাবে 19,900, তোমার বেসিক পে পাবে, সাথে যে সুবিধাগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু পাবে। যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, যে কোনো শাখা বোর্ড থেকে, মানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে কম্পিউটার টাইপ স্পিড লাগবে 10 মিনিটে 35 ওয়ার্ড পার মিনিট, তোমরা কিন্তু ইংলিশ সেক্ট করা আইটিম স্পিড তোমাদের কিন্তু লাগবে এবং হিন্দিতে যারা আবেদন এইভাবে টাইপিং স্পিড করে তাদের হিন্দিতে টাইপিং স্পিড লাগবে। দু নম্বর যে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ দু নম্বর পোস্টের ক্ষেত্রে জুনিয়ার স্টেনোগ্রাফার গ্রেড 1 পোস্ট নিয়োগ করা আছে, যেখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আন্ডিজে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সবাই এখানে আবেদন করতে পারবে, যেখানে একই জায়গায় পোস্টিং কলকাতা বিধাননগর তোমাদের পোস্টিং হবে, যেখানে বেতন তোমাদের হবে 25,500 থেকে 81,100 টাকা তোমাদের বেতন হবে, সাথে বেসিক স্যালারি তোমরা 25,500 টাকা তোমরা পাবে, এখানে যা সুবিধা পাবে সেগুলো তোমরা এখানে দিদা হয়েছে। এসএসসিএল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো শাখা বোর্ড থেকে, এবার 80টা ওয়ার্ড পার মিনিট তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। তারপর দেখো 3 নম্বর যে পোস্ট নিয়োগ করেছে, 3 নম্বর পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল এ পোস্ট নিয়োগ করেছে, যেখানে কার্পেন্টার সিট মিটার মেটাল পোস্ট নিয়োগ করেছে, 3টে ভ্যাকেন্সি রয়েছে আন্ডিজে ক্যাটাগরির জন্য, যেখানে কলকাতা বিধাননগর তোমাদের পোস্টিং হবে, যেখানে বেতন দেওয়া 19,900 থেকে 23,200 টাকা, সাথে বেসিক পে তোমরা পাবে 19,900 টাকা তোমরা বেসিক পে পাবে, এবং এটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে এখানে কিন্তু এসএসসি মানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে আইটিআই করা থাকতে হবে, তোমাদের যে কোনো ট্রেড থেকে যে কোনো পার্ট নিয়ে তোমাদের আইটিআই করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে, মাধ্যমিক সাথে আইটিআই করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এই 3টে পদের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট বলে দিয়েছে 25 বছর পর্যন্ত ম্যাক্সিমাম তুমি পোস্ট আবেদন করতে পারবে, বয়স হিসাবে ধরতে হবে 9/7/2021 সালে তোমাদের বয়স সময় ধরতে হবে, দেখতে পাচ্ছ 9/7/2021 সালে তোমাদের বয়স সময় 25 বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্লিকেশন ফিজে যদি কথা বলি, অ্যাপ্লিকেশন ফিজে দিতে পারছে, অ্যাপ্লিকেশন ফিজে তোমাদের পে করতে হবে, যে পেটা কত টাকা বলেছে 200 টাকা আবেদন ফিস বলেছে, যেটি তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে, যেখানে বলে দিচ্ছে 200 টাকা। যদি এসসি এসটি ওবিসি এবং ওমেন্স ক্যাটাগরির জন্য কোনো প্রকার আবেদন ফিস লাগবে না, শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 200 টাকা আবেদন ফিস রেখেছে, যেটি তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা পে করতে পারবে এবং এস সার্ভিস ম্যানদের জন্য কোনো প্রকার আবেদন ফিস এখানে লাগছে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, আবেদন করতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে পারছে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছে অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়নি, গতকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তো তবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছি কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট 9/7/2021 সালের মধ্যে তোমরা কিন্তু অনলাইনে আবেদন এখানে করতে পারবে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ নোটিশটি বিস্তারিত আরও কিছু অনেক কিছু ডিটেলস এখানে বলে দিয়েছি, তোমরা অন স্ক্রিন দেখে নিতে পারো। তো এই নোটিশটি লিঙ্ক পেজে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করো, নোটিশ তোমরা বিস্তারিত দেখে নিতে পারো, এখানে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এখানে সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের দিয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, কী কী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হচ্ছে, তো অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো চালু হয়নি, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই করে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবে এবং নোটিশ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই
ভিডিওটি নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে যাদের ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।